শুধু একটা কথা বলবো, 3 লক্ষ মানুষের জমায়েত হয়েছে আজকে। আমার এইটুকু মনে হচ্ছিল গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় যে সভা হয়েছে সেটা ভাবছি, আর এটা ভাবছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট্ট একটা সভা ছিল 6,000 লোকের, আর আজকে 3 লক্ষের অধিক মানুষের জমায়েত। আমার কাছে এটা বলেছি সত্যি ভগবান, জিতনা লোকাল হ্যাঁ সবকো আগে বাড়ানা হ্যায়। আমরা দিয়েছি মা সরদার টেরাকোটা এবং উনি বলেছেন জিতনে সারে লোকাল মেড হরে সবকো আগে বাড়ানা হ্যায়। মোদীর সাথে অনেকক্ষণ কথা বললেন, শুধু একটাই বললেন দেশ কে লিয়ে কাম করো, পুরা পাবলিক কে লিয়ে কাম করে পাবলিক তোমকো আশীর্বাদ করেগা। ভোট কৌশল নিয়ে কেন কথা হলো? ভোট কৌশল মোদীজি তো বলে দিলেন, মানুষ তো ওনার সঙ্গে আছে, আমরা তো একটা কর্মী মাত্র, আমরা ভারতীয় জনতা পার্টির একজন কর্মী এবং প্রার্থী, সব মোদীজির সঙ্গে আছে। বিষ্ণুপুর লোকসভা দেখুন 3 লক্ষের অধিক মানুষ আজকে আমরা ভাবতে পারছি না, আমরা নিজেরা ভাবতে পারিনি কোনদিন যে 3 লক্ষের অধিক মানুষ আজকে এই নিকুঞ্জপুরের মতো জায়গাতে হাজির হবেন। এইটা কি টার্নিং পয়েন্ট ভোটের অনেক মাত্রা বেড়ে যাবে? নিশ্চিত হবে, নিশ্চিত হবে। তৃণমূল কংগ্রেসে যত করার আছে করে নেক, সবাই মোদী ভক্ত এটা বুঝে গেলাম। আই তো আবার দিদি পাল্টা, দিদির কোনো দাম নেই, ও চলে গেছে। ওই ডাক্তার